আমি প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল হক মাহফুজ। আমি রক্তরোগ এবং রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ, সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকাতে কর্মরত ছিলাম এবং আমি সম্প্রতি এই ডিসেম্বরে অবসরকালীন ছুটিতে গিয়েছি। আমার এই দীর্ঘ হেমাটোলজির পরিক্রমায় বা এই পথ চলাতে আমি কতগুলো ব্যাপার লক্ষ্য করেছি, যেগুলো হলো আমরা যে সমস্ত চিকিৎসা করি বা হেমাটোলজির যে সমস্ত রোগী আমাদের কাছে আসে, তারা বিভিন্ন চিকিৎসকের কাছে যান এবং পরবর্তী পর্যায়ে আমাদের কাছে আসেন। কিন্তু এতে হয় কি, যখন তারা আমাদের কাছে আসেন তখন ইতিমধ্যে তাদের রোগটার জটিলতা অনেক বেড়ে যায়, পরবর্তী পর্যায়ে এই রোগের চিকিৎসার জন্য খরচও বেড়ে যায় এবং রোগমুক্ত হওয়ার প্রবণতাটাও কমে যায়। তা আমি একটা কথা বলি, অনেককেই বলি যে আমার যদি হার্টের সমস্যা হয় আমি কার কাছে যাব, আমি যাব কার্ডিওলজিস্টের কাছে। আমার যদি কিডনিতে সমস্যা হয় তা আমি কার কাছে যাব, আমি যাব নেফ্রোলজিস্টের কাছে। আমার যদি স্কিনের সমস্যা হয় আমি কার কাছে যাব, আমি যাব স্কিন স্পেশালিস্টের কাছে। আমার যদি জয়েন্টে ব্যথা আমি কার কাছে যাব, আমি যাব রিউমাটোলজিস্টের কাছে। ঠিক এইরকম আমাদের যদি রক্ত সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হয় তাহলে আমাদের শুরুতেই হেমাটোলজিস্টের কাছে যাওয়া উচিত। তাহলে হবে কি, আপনার রোগটা তাড়াতাড়ি ধরা পড়বে এবং এই রোগের রোগ ভালো হওয়ার সুযোগটা বেশি মাত্রায় তৈরি হবে এবং এতে চিকিৎসার খরচও কম হবে এবং জটিলতা কম হবে। আপনারা জানেন যে রক্ত সংক্রান্ত রোগগুলো বেশ কয়েকটা ধাপে আছে। একটা হচ্ছে আমরা বলি নন ক্যান্সারাস, অর্থাৎ নন ম্যালিগনেন্ট হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার, আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার। তারপরে কিছু কিছু রক্তরোগ আছে যেটা হচ্ছে বিনাইন, অর্থাৎ এটা ক্যান্সার না, যেমন সাধারণ রক্তশূন্যতা বা এনিমিয়া আমরা যদি বলি, এটা কিন্তু রক্ত ক্যান্সার না। কিন্তু এই এনিমিয়াটা কিন্তু অনেক রোগেরই বহিঃপ্রকাশ। আমরা যদি নর্মাল আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে ভুগি সেটাও একটা রোগ, আবার ক্যান্সারের কারণে এই রোগ এই রক্তশূন্যতা তৈরি হতে পারে। ঠিক এইরকম যে আমার রক্তশূন্যতা হয়েছে, আমি শরীর একদম ফ্যাকাশে হয়ে গেছে, আমি হাঁটতে পাচ্ছি না, আমি প্রচণ্ড দুর্বল, আমি সিঁড়ি ভাঙতে পাচ্ছি না, আমি একটু হাঁটলে আমার মাথা চক্কর দিয়ে উঠছে, এই যে রক্তশূন্যতার যে প্রবণতা বা রক্তশূন্যতার যে উপসর্গ, এই উপসর্গগুলো কিন্তু অনেক রোগের ক্ষেত্রে হয়। শুধুমাত্র যে রক্ত শূন্যতার জন্য তা না, নন ক্যান্সারাস হেমাটোলজি ডিসঅর্ডারের জন্য হতে পারে, যেমন অ্যাপ্লাস্টিক এনিমিয়া, এটা কিন্তু ক্যান্সার না কিন্তু এটা একটা মারাত্মক রোগ। কিন্তু এই রোগটাকে যদি আমি কোনো হেমাটোলজিস্টের পরামর্শ না নিয়ে শুধু রক্ত দিয়ে দিয়ে চিকিৎসা করতে থাকি তাহলে হবে কি, কিছুদিন পরে এই রোগটার ভালো হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। কারণ অথচ এই রোগের কিন্তু সুন্দর চিকিৎসা আছে, আমরা যদি এই রোগটাকে শুরুতে ধরি এবং তার সঠিক চিকিৎসা দিই তাহলে এই রোগটা ভালো হয়ে যাবে। যেমন অ্যাপ্লাস্টিকের কথায় যদি আমি আসি, এটা সাধারণত আমরা তিন ধরনের চিকিৎসা দিয়ে থাকি। যদি পেশেন্টের বয়স কম হয়, 40-এর নিচে হয় এবং তার যদি ডোনার থাকে, সিবলিং ডোনার বলি আমরা, তাহলে আমরা তাকে বোন অস্থিমজ্জা প্রতিস্থাপন করে কিন্তু তাকে সম্পূর্ণ সুস্থ করে ফেলতে পারি এবং এটা আমাদের দেশেই সম্ভব, এবং যার জন্য হয়তো আমাদের দেশে এটার খরচ 16-20 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। সম্মিলিত সামরিক হসপিটালে আমরা এই রোগের বহু ট্রান্সপ্লান্ট করেছি। কারো যদি ট্রান্সপ্লান্ট করা না যায় তখন তাকে আমরা এর আরেকটা ভিন্ন ওষুধ দিয়ে আমাকে ভালো করার একটা সম্ভাবনা থাকে এবং সেখানেও আমরা ভালো করে ফেলতে পারি, যাতে আমরা বলি ইমিউনো থেরাপি বলি আমরা, এটা কিন্তু আমরা চিকিৎসা করতে পারি। এরকম আরও চিকিৎসা কিন্তু হয় কি, যদি হেমাটোলজির কাছে আপনি না যান, রোগটা যদি সঠিকভাবে ধরা না পড়ে তাহলে কি দিনের পর দিন রোগী ট্রান্সফিউশন নিয়ে নিয়ে বেঁচে থাকবে এবং কিছুদিন পরে এটাও তো কাজ হবে না এবং আলটিমেটলি পেশেন্ট মারা যাবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা নিজেকে জানুন, নিজের রোগ সম্বন্ধে বুঝুন এবং খোঁজ খবর রাখুন এবং হেমাটোলজিস্টের পরামর্শ নিন।